মুখ্যমন্ত্রী শাহজাহান বাকিপুর তৈরি করেছেন, রাজ্যের মানুষের চাল চুরি হলে মানুষ মেনে নেবে না। হাওড়া থেকে মুখ্যমন্ত্রীকে খোঁজা মীনাক্ষীর। শনিবার দক্ষিণ হাওড়ার জগাছা মৌখালী এলাকাতে দলীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীকে খোঁজা দিলেন DYFI রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, শাহজাহানকে খুঁজে না পাওয়া গেলে তার জবাবদিহি রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। উনি রাজ্যের শাহজাহান বাকিপুর পার্থ চট্টোপাধ্যায় তৈরি করেছেন, তবে রাজ্যের মানুষের চাল চুরি হলে মানুষ ছেড়ে কথা বলবে না। শাহজাহান কোথায় আছে সেটা পুলিশ মন্ত্রী বলতে পারবেন। আমরা সেই রাজনীতি করি যেখানে কেউ ভিন্ন আচরণ করলে তাকে দল থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দিই। যাবো যে আমরা কোনো জোটের মধ্যে নেই, তৃণমূল কংগ্রেস একলা চলবে। এরা চাইছে যখনই ভোট হোক তারা যাতে নিজের পছন্দ মতো ভোটটা দিতে পারে। এরা চাইছে জোট ঘোট যাই হোক অন্তত পক্ষে যাতে আমার কাজটা হয়। এরা কি চাইছে? যাতে ভারতবর্ষের তার যা আয়ের তার একটা নির্দিষ্ট টাকা খেলাধুলা ক্রীড়া সংস্থান এবং যারা একদম পিছিয়ে পড়া ছেলেপুলেরা আছে তাদের খেলার তাদের বিকাশের জন্য খরচ হোক। ভোট, সরকার, পার্লামেন্ট, বিধানসভা এই কাজের জন্য কি সঠিক জায়গায় কাজ করছে? আমাদের প্রশ্ন খেলার মাঠে সেইটা। মমতা ব্যানার্জি কি বললেন তার থেকে বড় কথা তিনি কি করেছেন। তিনি শাহজাহান করেছেন, তিনি বাকিপুর করেছেন, তিনি জ্যোতিপ্রিয় করেছেন, তিনি পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য করেছেন। আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের সমস্যা সেইটা। আপনি বললেন ফেয়ার, আপনি কি চান? আপনাকে জিজ্ঞেস করছি, আমরা চাই বলেই তো মঞ্চে দাঁড়িয়ে বলছি, আপনারা কি চান? আমি তো মঞ্চে বলেছি আমরা ফেয়ার চান্স চাই, আপনারা কি চাইছেন? মনে করুন না আজকে আমরা সাংবাদিক আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি, রক্ত মাংসের একজন মানুষ হিসাবে যদি আপনি আমি দুজনে ফেয়ার চান্স চাই, কারো বাবার মুরদ নেই ফেয়ার চান্স আটকে দেবে। শুধু চাইতে হবে আমাদেরকে সবাইকে একসাথে। তার পলিসি, তার নীতি, তার সংস্কৃতি, সে তার নিজের লাইন ঠিক করবে, কিন্তু কারো সংস্কৃতি যদি চাল চুরি হয় সেটা পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আমি নই, জবাব ওকে দিতে হবে কেন পাওয়া যাচ্ছে না। আপনার কি মনে হয় শাহজাহান কোথায় আছে? বাংলাতেই বাবা, আমি কি করে জানবো? আমার সাথে কি ওর কোনো হটলাইনে যোগাযোগ আছে? আমরা যে রাজনীতিতে কাজ করি সেখানে কারো যদি একটু বেচাল হয় তাদেরকে বাইরের দরজা দেখিয়ে দেয়। আমরা সেই রাজনীতিতে, সেই সংগঠনে, সেই পলিসিতে আমরা বিলং করি, লড়াই করি, থাকি। ফলে শাহজাহান যারা তৈরি করেছে তারা বলতে পারবে কোথায় আছে, আর সব থেকে ভালো উত্তর দিতে পারবে রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। দিদি, গতকাল অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে ন্যায়যাত্রা তারা করছেন, সেই ন্যায়যাত্রায় কিন্তু অসহযোগিতা করছে পুলিশ প্রশাসন সাথে রাজ্যের মানে শাসক দল। উচিত করা উচিত নয়? হাওড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। বাইকের স্বপ্ন আপনার ভরসা, আমরাই অনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা SB মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। আমাদের ঠিকানা SB মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান
সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার 9800897855 অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161 7477161 এই নম্বরে। সব দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর স্পন্দনের পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল। প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলি মেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপোবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909093। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়চড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617581551 এবং 8972263758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।